তো বহুদিন আগে মিউজিয়ামটা দেখেছিলাম, মিউজিয়ামের ভিডিও দেখেছিলাম ইভেন, আর সোশ্যাল মিডিয়ায় তার কিছু ফটো এবং কিছু ফুটেজ পেয়েছিলাম। তো সেই কারণে এখানে আসা এবং দিনের শেষে চলে এসেছি যে ভারতীয় রিজার্ভ ব্যাংক। নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আরেকটা নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা মিউজিয়ামের দর্শন করাবো তোমাদেরকে, তো সাথে থাকো, দেখতে থাকো। একটা নতুন মিউজিয়ামের খোঁজে আমি এসেছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি এ এক অপরূপ মিউজিয়াম, না দেখলে হয়তো নিজের চোখে বিশ্বাস করা যায়। নতুন একটা অনুভূতি, নতুন একটা অভিজ্ঞতা, এবং সেটা প্রপার কলকাতাতে, কলকাতার ধর্মতলার খুব কাছে রাজভবন, এবং সেই রাজভবনের পাশের রাস্তাতেই এটি অবস্থিত। বাকি সমস্ত রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকো। ভেতরে ভিডিও করা অ্যালাও ছিল না, তো কর্তৃপক্ষের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অবশেষে ভালোবেসে চলে যাব। নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এসেছি আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে, আর তোমরা দেখছো অমিত ভুল্ল। আর প্রত্যেকের কাছে রিজার্ভ ব্যাংকটা মানে পরিচিত, খুব পরিচিত একটা নাম। সেই রিজার্ভ ব্যাংক যে একটা মিউজিয়াম হতে পারে এটা সত্যি অনেকের হয়তো ধারণা ছিল না, ইভেন আমার তো ছিল না, আমি আমার কথাই বলি যে ধারণা ছিল না। তো সেই রিজার্ভ ব্যাংকের মিউজিয়াম দেখতে আজকে চলে এসেছি, আর লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করবো, বলে দেবো, বাকি ডিটেলসটা সবটাই তোমাদের সাথে আলোচনা করব। মানে একটা সব থেকে বড়ো কথা, এখানে যে এইরকম মিউজিয়াম রয়েছে সত্যি জানা ছিল না আগে, আর এখানে এসে জানলাম যিনি এখানে তত্ত্বাবধানে রয়েছেন যারা ভেতরের, তো ওনারা বলছেন 4 বছর আগে এটা অলরেডি শুরু হয়ে গেছে, মানে এটা 4 বছর আগে থেকে স্টার্ট হয়েছে। অথচ এটা অজানা ছিল, মানে এটা সত্যি মানে কী বলবো, কোনো ভাষা নেই যে এতদিন ধরে আমরা কেউ জানতে পারিনি। তো দিন দিন এরা এই জিনিসটা সবার কাছে পৌঁছাচ্ছে, সবাই জানতে পারছে, তো সেই কারণে এসেছি আজকে। আর চলো ভেতর থেকে যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। ছোটো একটু ও তিরি ছোটো মানে 845 মেনে দিয়েছে যদি অমিতের ব্লগ না দেখেছো তাহলে কি দেখেছো। তো প্রত্যেকটা মিউজিয়ামের মতো এটাও বুধবার সরি সোমবার বন্ধ থাকে, এবং বাকি দিনগুলো সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই, মানে অবাধ প্রবেশ আর কি, যে কেউ আসতে পারে। সবথেকে বড় ইন্টারেস্টিং যেটা লেগেছে, ওপরে একটা বাচ্চাদের প্লে সেকশন রয়েছে, মানে কিডস এরিয়া, তো ওখানে অনেক রকম খেলা রয়েছে, সায়েন্টিফিক্যালি কিছু জিনিসপত্র আছে, এবং যেটা সত্যি খুব ভালো লাগে, আমার তো প্রথম এক্সপিরিয়েন্স যেটা সত্যি খুব ভালো লেগেছে। ওয়েট কিছুই নেই, ওই এটা টেনে আছে, নিচে ওয়েট দেওয়া আছে, না ওটা টেনে আছে, ওয়েট লিফট করে না যেই সরু সরু তারগুলো দিয়ে, ওই আমাকে দে। আর ভেতরে এমন সুন্দর করে জিনিসগুলো তৈরি করা, জিনিসগুলোকে রাখা, মানে প্রাচীনকালে যেভাবে মানে বিনিময় প্রথা হতো, মানে অর্থাৎ দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্য কিংবা কড়ি দিয়ে কেনা, একটা কড়ির বদলে অন্য কিছু কেনা, প্রাচীনকালে যেভাবে বিনিময়টা হতো, আজকে ডেটে নয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, টাকা পয়সা অনেক রকম এসছে, ডলার এসছে বিদেশে, তো সেই প্রত্যেকটা জিনিস কীভাবে স্টেপ বাই স্টেপ অর্থটা তৈরি হয়েছে, অর্থটা এসেছে বাজারে, সমস্ত ইনফরমেশান এই মিউজিয়ামে রয়েছে। তো লোকেশানটা বলে দিই, এই দিকটা রয়েছে রাজভবনের দিকটা, রাজভবন থেকে তুমি যদি NSC বোস রোডের দিকে যাও একদম সামনেই পড়বে। আর এইখানে রয়েছে LIC-র বিল্ডিংটা, মানে LIC-র অফিস রয়েছে, তার পাশে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানেই সেই রয়েছে মিউজিয়ামটা। আর যে কথাটা না বললেই নয়, মানে ভেতরে যে কজন রয়েছে সিকিউরিটি গার্ড, ওনাদের ব্যবহার সত্যি খুবই ভালো, মানে খুবই ভালো, এবং যেহেতু কিডস সেকশনে যাওয়া অ্যালাউ নেই, তো ওনাদেরকে বললাম যে জাস্ট আমরা দেখবো, তো ওনারা নিয়ে গেলেন, জাস্ট আমরা ওটা দেখলাম, তো আলাদা একটা অনুভূতি এবং ভালো লাগা সত্যি। আর কিডস সেকশনের ওপরে আর একটা ফ্লোর আছে যেখানে কাজ চলছে, এখন ওটা চালু হয়নি, তো ফিউচারে যারা আসবে বা যারা আসবে ভাবছো তারা এসে কিন্তু এটা দেখতে পারো। দেখো এখানে যদি কেউ বাসে করে আসো
তো রাজভবনের সামনে নামবে, রাজভবনের সামনে নামলে তো পেয়ে যাবে। আর যদি কেউ গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসো, ওর সামনে কিন্তু কোনো পার্কিং নেই, তোমাদের আশেপাশে রাস্তাতে পার্কিং করতে হবে। আর এদিকটা হচ্ছে বানসাল কোর্ট, এই ডান দিকটা গেলে বানসাল কোর্ট, আর সোজা গেলে স্ট্যান্ড রোড আর মিডিল লেম পার্ক। তো আমরা বাইকটা এখানে পার্ক করেছি। সাবাস, বা দেবরাজ ইন্টারনেট ব্যাংকিং করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো মিউজিয়াম ভ্রমণ এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কোনো একটা ঘোরার জায়গা কিংবা খাওয়ার জায়গা। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট শিক্ষা।